চুরি, দুর্নীতি এবং রাজনীতির খবরের ভিড়ে এমন অনেক খবর থাকে, দেশের খবর, যেগুলো আপনাদের সামনে হয়তো তেমন ভাবে আসে না, অজানা থেকে যায়। কিন্তু আপনারা জানেন, আমরা এই সারাদিনের চুরি, দুর্নীতি, রাজনীতি, রাজনীতিবিদদের প্রচার, এসবের বাইরে বেরিয়েও এমন অনেক খবর করি যেগুলো আমাদের মনে হয় আপনাদের জানা উচিত। এবং আমরা জানি, এই যে সময়টা আমি এই প্রতিবেদনটা করছি, এটা যদি কোনো রাজনীতির খবর করতাম আমাদের চ্যানেলের রিচ আরো অনেক বেশি হতো। কিন্তু সব খবর আমরা এখান থেকে করি না, কিছু খবর আমরা করি, কিছু প্রতিবেদন আমরা করি এখান থেকে, হার্ট থেকে, এবং এটা শুধুমাত্র আমি আমার জন্য করি, ভালোবাসা থেকে। এবং আমি জানি একদিন এই বাংলার মানুষ, এই দেশের মানুষ এই খবরগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, দেশের খবর, দেশের উন্নতির খবর। কি খবর এসছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী দেশগুলোর রাজত্ব, একটি বিশেষ বিষয়ে পশ্চিমী দেশগুলির রাজত্ব প্রায় শেষ করতে চলেছে আমাদের ভারত। গত 10 বছরে যে বিপুল উন্নয়ন হয়েছে এই একটি জায়গায়, এবং সেই জায়গায় এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে গোটা বিশ্বের চক্ষু চড়কগাছ হয়ে গেছে। কি হয়েছে দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের খবরে। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অস্ত্র রপ্তানি, আপনারা জানেন গোটা বিশ্বের এখন যে অবস্থা, বিশ্বের সমস্ত দেশকেই নিজেদের সীমান্ত সুরক্ষিত করতে অস্ত্র কিনতে হয়। আমাদের দেশকেও কিনতে হতো 10 বছর আগে পর্যন্ত। আমাদের দেশের বিভিন্ন অস্ত্র কেনার যে কেলেঙ্কারি, সেগুলো আপনারা জানেন। বিপুল পরিমাণ টাকা খরচা হয়ে যেত আমাদের বাজেট থেকে শুধুমাত্র দেশকে সুরক্ষিত করার কাজে। কারণ আমরা যে প্রতিবেশীগুলোকে নিয়ে চলি, তাদের হাত থেকে যদি দেশকে একেবারে সুরক্ষিত করতে হয়, তাই আমাদের প্রতিরক্ষা খাতের বাজেটে অনেক বেশি খরচা বেড়ে যায়। 1947 স্বাধীনতার দিন থেকে শুরু করে প্রায় 2014-15 অবধি আমাদের দেশের প্রতিরক্ষা খাতে খরচ অত্যন্ত বেশি ছিল। স্বাভাবিক, ওই যে বললাম, প্রতিবেশীদের হাত থেকে বাঁচতে, যে ধরনের প্রতিবেশী নিয়ে আমাদের দেশ থাকে, সেখান থেকে বাঁচতে, দেশকে সুরক্ষিত রাখতে, আমাদের বাজেট থেকে একটা বিপুল অঙ্কের টাকা, আমাদের দেশের উন্নয়ন থেকে একটা বিপুল অঙ্কের টাকা চলে যেত প্রতিরক্ষা খাতে। 2014 মোদি সরকার শপথ দিল, এবং তারপর আমরা দেখলাম পরের টার্মে 2019 থেকে কি শুরু হলো, আত্মনির্ভর ভারত। নরেন্দ্র মোদী যখন ঘোষণা করেছিলেন, তখন দেশের বিরোধী দলের নেতারা অনেকে হেসেছিলেন, এমনকি বিজেপিকে যারা পছন্দ করেন না তারাও অনেকে হেসেছিলেন। 2014-র পর আজকে 2024, কি উন্নতি হয়েছে? অস্ত্র কেনার ব্যাপারে কি উন্নতি করেছে ভারত? রিপোর্ট যেটা বলছে যে ডিফেন্স এক্সপোর্ট, অর্থাৎ অন্য দেশ থেকে অস্ত্র কেনার যে পরিমাণ ছিল, সেটা ভারত আস্তে আস্তে কমিয়ে ফেলছে, এবং ডিফেন্স যে এক্সপোর্ট, ইম্পোর্ট যেটা কমিয়ে ফেলছে, এবং এক্সপোর্ট বেড়ে যাচ্ছে। এক্সপোর্ট গত 10 বছরে কত শতাংশ বেড়েছে আপনারা জানেন? অবিশ্বাস্য ব্যাপার, 2300%, 2300%। আপনারা ভাববেন এত শতাংশ কি করে হলো? কারণ ভারত এতদিনে অস্ত্র এক্সপোর্ট করতে পারতই না, পুরোটাই, টোটালটাই ইম্পোর্ট হতো। 10 বছরে ভারত এক্সপোর্টের পরিমাণ এতটা বেড়েছে যে তার পরিমাণ দাঁড়িয়েছে 2300%, চায়নার সেখানে 25% কমেছে। আর আজকে আমরা দেখলাম প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সেই চমকপ্রদ টুইট, যেটার জন্য এই প্রতিবেদনটা করা। ভারতবর্ষ, আমাদের দেশ 2023-2024 এই অর্থবর্ষের তুলনায় এবার, 2023-24 অর্থবর্ষের তুলনায় এবার 32.5% বৃদ্ধি পেয়েছে প্রতিরক্ষা সামগ্রীর রপ্তানি। টাকার পরিমাণে কত? 21,083 কোটি টাকা। অর্থাৎ এই আর্থিক বছরে আমরা বিদেশে ভারতের তৈরি অস্ত্র রপ্তানি করে পেয়েছি 21,083 কোটি টাকা। সবে শুরু, 21,083 কোটি টাকা কিছুই নয়। যত দিন যাবে ভারতবর্ষের বিভিন্ন অস্ত্র, দ্রোন থেকে শুরু করে রকেট লঞ্চার থেকে রকেট, এই সমস্ত অস্ত্র বিক্রি হবে বিশ্বের বিভিন্ন দেশে। প্রতিরক্ষা খাতে ভারত স্বনির্ভরশীল তো হয়েছেই, বিভিন্ন দেশে সেই অস্ত্র বিক্রি করে এখন আমাদের রপ্তানির পরিমাণ টাকার অঙ্কে 21,083 কোটি টাকা। আজকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পরপর দুটো টুইট করলেন। প্রথম যে টুইট,
যেটাতে আমরা দেখতে পেলাম তিনি লিখলেন, আন্ডার প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি ভিশনারি লিডারশিপ দ্য ডিফেন্স মিনিস্ট্রি হ্যাজ টেকেন সেভারাল ইনিশিয়েটিভ টু স্পার ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্ট আওয়ার ডিফেন্স ইন্ডাস্ট্রিজ ইনক্লুডিং দ্য প্রাইভেট সেক্টর অ্যান্ড ডিপিএসইউ হ্যাভ রেজিস্টার্ড এ কমেন্ডেবল পারফরমেন্স ইন দ্য রিসেন্ট ইয়ার্স কনগ্রাচুলেশন টু অল স্টেক হোল্ডার্স অ্যান্ড ক্রসিং দ্য নিউ মাইলস্টোনস ইন ডিফেন্স এক্সপোর্ট। দুপুর দুটোর সময় পয়লা এপ্রিল রাজনাথ সিং টুইট করলেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন, আরো একটা পোস্ট করলেন, তারপরে কি লিখলেন তিনি, সেখানে টাকার পরিমাণটা দিলেন। Delighted to inform everyone that the Indian defense export have scaled to unprecedented heights and crossed race 21,000 crore mark for the first time in the history of independent India. স্বাধীন ভারতে প্রথমবার দেশের অস্ত্র রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 21,000 crore টাকা, সবে শুরু, চলতে থাকবে এবার। Indian's defense exports have reached the level of rupees 21,083 crore in the financial year of 2023-24, which is a spectacular growth of 32.5% over the previous fiscal. 21,083 crore টাকা এক্সপোর্ট করা হয়েছে, অস্ত্র এক্সপোর্ট করে এই টাকাটা পেয়েছে ভারত সরকার, দুর্দান্ত খবর। আত্মনির্ভর ভারত যারা হেসেছিলেন তারা এই রিপোর্টে কিন্তু একেবারে স্তম্ভিত হয়ে গেছেন। আমরা আমাদের দেশ ভারতবর্ষ বিশ্বের অন্যান্য দেশে অস্ত্র এক্সপোর্ট করছে এটা 10 বছর আগেও কেউ ভাবতে পারত না। আমাদেরকে রাশিয়া থেকে অস্ত্র ইম্পোর্ট করতে হতো, আমদানি করতে হতো, আমেরিকা থেকে অস্ত্র আমদানি করতাম, আমরা ইসরায়েল থেকে অস্ত্র আমদানি করতাম, এখনো করতে হয়, সামরিক প্লেন কিনতে হয়, কিন্তু এখন এই 10 বছরের পর এখন আমরা এক্সপোর্ট করছি। কিভাবে এসছে এই টাকাটা, একটা উদাহরণ দেওয়া দিচ্ছি আপনাদের। 2022 সালের জানুয়ারি মাসে ফিলিপিন্সের সঙ্গে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলস এর চুক্তি হয়েছে ভারতের, যেখানে টাকার অঙ্কটা ছিল $37 কোটি এবং সামরিক ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলির যে অংশগ্রহণ সেটা দেশের প্রতিরক্ষা রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। বর্তমানে 85টি দেশের সঙ্গে এইভাবে অস্ত্রের বাণিজ্যিকরণ চলছে, প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি। বিশ্বের 85টা দেশ ভারতবর্ষ থেকে অস্ত্র কিনছে, ভাবতে পারছেন 21,000 crore টাকা এই অর্থবর্ষে অস্ত্র রপ্তানি করে আমাদের আমদানি হয়েছে, অবিশ্বাস্য ব্যাপার, 10 বছর আগেও ভাবা যেত না। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদেরকে সামরিক খাতে অস্ত্র আমদানি করতে হতো, কারণ ওই যে বললাম আমাদের প্রতিবেশী দেশ যারা তাদের একটাই টার্গেট, কিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে সন্ত্রাস সৃষ্টি করতে হবে। সেই জন্য জম্মু কাশ্মীর পাঞ্জাব থেকে শুরু করে এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সুরক্ষা প্রদান করতে প্রতিরক্ষা খাতে আমাদের ব্যয় বরাদ্দ অনেক বেশি ছিল, বাজেটের একটা বিশাল অঙ্কের টাকা আমাদের বেরিয়ে যেত। 10 বছর পর এখন আত্মনির্ভরশীল ভারত, এই ভারত এবার অস্ত্র রপ্তানি করে 21,083 crore টাকা ইনকাম করেছে, ভাবতে পারছেন। আমাদের দেশ বিশ্বের 85টা দেশে অস্ত্র রপ্তানি করছে, অবিশ্বাস্য ব্যাপার, বলেছিলাম না একটা দুর্দান্ত খবর আমাদের দেশের পক্ষে, কি বলবেন আপনারা। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। ওই যে বললাম রাজনীতি দুর্নীতি চুরির মাঝেও এমন অনেক খবর আমি আপনাদের সামনে তুলে ধরব যেটা মেইনস্ট্রিম মিডিয়া এত ভালো করে প্রচার করবেই না। দেশের খবর দেখুন, দেশের কি উন্নতি হচ্ছে, কি ডেভেলপমেন্ট হচ্ছে সেদিকে নজর রাখুন। বাংলার খবর তো থাকবেই, ভোটের খবর তো থাকবেই, আমি জানি আপনারা রাজনীতি পছন্দ করেন, কিন্তু রাজনীতির ভিড়ে ভারতবর্ষের এরকম গুরুত্বপূর্ণ খবর এড়িয়ে যাবেন না। যদি এই প্রতিবেদন ভালো লাগে এবং যদি মনে হয় এই বাংলার প্রতিটি মানুষের এই প্রতিবেদন, এই বক্তব্য, এই তথ্য জানা উচিত, তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন, আর বন্ধুদের বলুন, পরিচিতদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।